প্রীতি ম্যাচ এবং সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ঢাকা ছাড়ল বাংলাদেশ দল। প্রথম গন্তব্য কম্বোডিয়া, সেখানে প্রস্তুতি এবং প্রীতি ম্যাচ খেলে সাফ মিশনের জন্য ভারত যাবেন জামাল, জিকো, সোহেলরা। বড় আসরের আগে প্রীতি ম্যাচ আত্মবিশ্বাস দেবে বলে আশা করছেন তারা। আর সাফে প্রাথমিক লক্ষ্য সেমিফাইনাল জানিয়ে গেছেন ফুটবলাররা। জামাল, জিকো, সোহেলদের কম্বোডিয়া ফ্লাইটের তারা, আর বিশ্বনাথ ঘোষ, ইসা ফয়সালের অপেক্ষার প্রহর শুরু। ভিসা জটিলতায় শনিবার সতীর্থদের সঙ্গী হতে পারেননি তারা, হোটেল ছেড়ে ক্লাবে ফিরেছেন। ভিসা সমস্যা কেটে গেলে দলের সঙ্গী হতে উড়াল দেবেন সে অপেক্ষা রেখে দলকে বিদায় জানিয়েছেন ফয়সাল, বিশ্বনাথ। ভারতের সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে কম্বোডিয়া প্রীতি ম্যাচটা বাড়তি আত্মবিশ্বাসের মিশন কাবরেরা শিষ্যদের। র্যাঙ্কিংয়ে 16 ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষের সাথে অ্যাওয়ে ম্যাচে ফলের চেয়ে পারফরম্যান্সে বেশি মনোযোগ। তবু প্রতিটা দলই মাঠে নামে জয়ের আশায়, বাংলাদেশও ব্যতিক্রম নয়। 15 জুন প্রীতি ম্যাচ, এর আগে সোমবার টিফি আর্মি এফসির সাথে প্রস্তুতি ম্যাচ। অবশ্যই চ্যালেঞ্জ নিতে হবে, যেহেতু বড় টিমের সাথে খেলিয়ে অনেক অ্যাটাক করে, আমাদেরও অনেক সুযোগ আসবে। আমরা যদি যে চান্সগুলো পাই এগুলো যদি ঠিকভাবে করতে পারি তাহলে আমরা ম্যাচ জিততে পারবো। টিম হোটেল ছেড়ে যখন বিমানবন্দরে বাংলাদেশ দল, ততক্ষণে ফ্লাইটের সময় এগিয়ে এসেছে। দেশ ছাড়ার মুহূর্তে সাফে সেমিফাইনাল স্বপ্নের কথাটা জানিয়ে গেলেন ফুটবলাররা। লেবানন, মালদ্বীপ, ভুটানের সাথে এক গ্রুপে থেকে সম্ভাবনা, চ্যালেঞ্জ সবই আছে। আমরা প্লেয়াররা অ্যাকচুয়ালি অনেক মোটিভেটেড, এবং এবারের সাফটা আমরা মনে করছি যে আমাদের পারফর্মটা করা অনেক জরুরি হয়ে পড়েছে, কারণ সবাই কিন্তু জানে যে বাংলাদেশ একটা এরকম টিম, কখনই সাফে ফেভারিট থাকে না। খুব চ্যালেঞ্জিং হবে, কারণ এই চ্যালেঞ্জটা আমরা নিতে প্রস্তুত। আমরা এনি হাউ যেভাবে সেমিফাইনাল খেলাটা আমাদের ফার্স্ট টার্গেট। দলকে বিদায় জানাতে বিমানবন্দরে এসেছিলেন ইসা ফয়সাল, টিম বাসে ফিরেছেন। বিমান তাকেও হাতছানি দিয়ে ডাকছে, শুধু সময়ের অপেক্ষা। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।